আজকের ভিডিও দেখার মাধ্যমে জেনে নিন গর্ভবতী অবস্থায় কি খেলে আপনার গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধি পাবে। অনেক সময় আমরা শুনে থাকি অপুষ্ট সন্তান হয়েছে, পরিবারের সবাই বলে মাকে অনেক ভালো খাবার দেওয়া হয়েছে, তারপরও বাচ্চা অপুষ্ট কেন হয়েছে। এই কেনর উত্তর যদি মানুষ গর্ভধারণের প্রথম দিকে খেয়াল করে, তবে অপুষ্ট হয়ে জন্মগ্রহণ করার জন্য হাসপাতালে এক বা দুই দিনের বাচ্চাগুলো মারা যেত না। সাধারণত 2 কেজির কম ওজনের বাচ্চাগুলোকে জন্মের পর বাঁচানো খুব কঠিন হয়ে যায়। এদের মাঝে 70% বাচ্চা বেঁচে থাকার সম্ভাবনা থাকে, আর 1.5 কেজির নিচে ওজনের বাচ্চাগুলো 99% মারা যায়। গর্ভধারণের 7 মাস হলে মানুষ আল্ট্রাসোনোগ্রাম করে এটা জানতে আকুল হয়ে পড়ে যে কি সন্তান হবে। মাত্র 20% মানুষ এটা জানতে চায় বাচ্চার ওজন কতটুকু হয়েছে, কিন্তু এটা জানা খুবই দরকার। যদি 7 মাসে বাচ্চার ওজন 1 কেজি বা তার বেশি হয়, তবে বুঝতে হবে বাচ্চা ভালো মতো বেড়ে উঠছে, কারণ শেষের 3 মাসে বাচ্চার বৃদ্ধি বেশি হয়। এই জন্য পরিবারের সবার উচিত মায়ের খাবারের দিকে আরো ভালো করে নজর দেওয়া। তবে বাচ্চার ওজন এর কম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ভিটামিন জাতীয় ঔষধ সেবন করতে হবে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় যে খাবারগুলো খেলে আপনার বাচ্চার ওজন বৃদ্ধি পাবে। 1. ছোলা। ছোলা খেলে ওজন বৃদ্ধি পায়, এটা সবাই জানি। এটা হাই প্রোটিন যুক্ত খাবার যা গর্ভের সন্তানের ওজন বৃদ্ধি করে থাকে। ছোলার ঘুগনি বানিয়ে খান, এতে সন্তান পুষ্টি পাবে। তবে পানিতে ভেজানো কাঁচা ছোলা একদম নয়। 2. মুসুর ডাল। মুসুর ডালে আছে হাই প্রোটিন ও শর্করা, এটি গর্ভের সন্তানের জন্য ভীষণ উপকারী। প্রতিদিনের খাবারের তালিকায় 2 কাপ মুসুর ডাল রাখুন। 3. নুডলস। ডায়েট করলে যে নুডলসকে টাটা বলতে হয়, এটা জানতে কারো বাকি নেই। মোটা ব্যক্তির জন্য এটা যেমন ক্ষতিকর, তেমনি গর্ভবতী নারীদের জন্য এটা আদর্শ খাবার। সপ্তাহে 3 থেকে 4 দিন সকাল বা বিকেলের নাস্তায় নুডলস খান, আপনার গর্ভের সন্তানের ওজন দ্রুত বৃদ্ধি পাবে। 4. বাচ্চা মুরগি। অনেকে ধারণা দুধ বা ডিম বাচ্চার ওজন বৃদ্ধি করবে, কিন্তু এটা ঠিক কথা নয়। দুধ ডিম খেতে বলা হয় শুধু মাকে সুস্থ রাখার জন্য, এটি বাচ্চার ওজন বৃদ্ধির সাথে সম্পর্কিত নয়। দুধ ডিমের পাশাপাশি মাকে খাওয়াতে হবে বাচ্চা মুরগি বা কবুতরের মাংস, এটি বাচ্চার ওজন বৃদ্ধি করবে ও সন্তান জন্মদানের পর মাকেও সুস্থ রাখবে। 5. মাছ। বড় মাছ নয়, ছোট সামুদ্রিক বা নদীর মাছ বাচ্চার ওজন বৃদ্ধিতে ভীষণ কার্যকরী, যেমন বাঁশপাতা, পাবদা, চিংড়ি, মলা ঢেলা মাছ ইত্যাদি। তবে চিংড়ি মাছটা গর্ভবতী অবস্থায় বেশি উপকারী। 6. আম। পাকা আম খুব দ্রুত বাচ্চার ওজন বৃদ্ধি করে। যদি আমের মৌসুমে আপনি গর্ভবতী হয়ে থাকেন, তবে এটি হবে আপনার ও আপনার বাচ্চার জন্য সবথেকে উৎকৃষ্ট খাবার। 7. ঢেঁড়স। সবুজ সবজির মধ্যে বাচ্চার ওজন বৃদ্ধি করতে বেশি সাহায্য করে থাকে ঢেঁড়স, তাই খাবারের তালিকায় ঢেঁড়স রাখতে ভুলবেন না, এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। 8. চিড়া। চিড়া যেমন শরীরের জন্য উপকারী, তেমন বাচ্চার ওজন বৃদ্ধি করে থাকে। গর্ভবতী অবস্থায় অনেকের খুব বমি হয়, খেতে পারে না, তারা চিড়া ভিজিয়ে খেতে পারেন। চিড়া বমি বমি ভাব দূর করে, খাবারের রুচি বাড়ায় ও বাচ্চার ওজনও বৃদ্ধি করে। তাই গর্ভাবস্থায় প্রতিটি মায়ের উচিত চিড়া খাওয়া। যেসব গর্ভবতী মায়েরা আল্ট্রাসোনোগ্রাম করে জানতে পেরেছেন আপনার গর্ভের বাচ্চার ওজন মাস অনুযায়ী অনেক কম, তারা এখন থেকে আর চিন্তা না করে এই খাবারগুলো খাওয়া শুরু করুন। ইনশাআল্লাহ আপনার বাচ্চার ওজন বৃদ্ধি পাবে।